আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শক, আপনারা যেখান থেকে পিস টিভি বাংলার দর্শক সুন্নাহ অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আন্তরিকভাবে দোয়া জানাচ্ছি আল্লাহ তাআলার জন্য আমাদের সকলের এলেমের এই মজলিসটা কবুল করে নেন। দর্শক, আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি, তাজকিয়া নফস, এ প্রসঙ্গে আলোচনা করছিলাম কোরআন করিম তেলাওয়াত অনুধাবন এবং সন্তানদের কোরআন শেখানোর গুরুত্ব। আমরা দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো পিতামাতা তার সন্তানকে কোরআন শেখান, কোরআন পাঠ করে, শিক্ষা করে, কোরআন অনুযায়ী আবুল করে, তাহলে ওই পিতামাতার মর্যাদা কেয়ামতের দিন অনেক বেশি হবে। আমরা এ ব্যাপারে সচেতন হই, আমাদের সন্তানদেরকে পার্থিব শিক্ষা অবশ্যই দেব, দুনিয়ায় যেন তারা স্বাবলম্বী হতে পারে, তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, এজন্য যত শিক্ষা প্রয়োজন আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই চেষ্টা যেন আমাদেরকে কোরআন বিমুখ না করে, সবচেয়ে আগে তো তাদের ইমানের শিক্ষা দেওয়া, কারণ আমার সন্তান দীর্ঘজীবী হতে পারে, স্বল্পজীবী হতে পারে, অনেক চেষ্টার পরেও ভালো লেখাপড়া শিখতে পারে নাও পারে, বড় হতে পারে নাও পারে, কিন্তু তাকে দুনিয়াতে মুসলমান হয়ে বেঁচে থাকতে হবে, আখেরাতে তাকে আল্লাহ তাআলার দরবারে আমারই সাথে উঠতে হবে, আখেরাতে আমাকে এবং তাকে জান্নাত পেতে হবে, এই চিন্তা তো আমাদের মন থেকে কখনো দূর হলে হবে না। আর এজন্য বড় পথ হলো সন্তানদেরকে কোরআন শেখানো। কোরআনকে আল্লাহ সহজ করেছেন, আপনার সন্তানকে কোরআন শেখান, সহজেই সে শিখতে পারবে। আমরা অনেকে কোরআন শেখানোর জন্য বাড়িতে গৃহ শিক্ষক রেখে কোরআন শিক্ষা দিই, এভাবে সন্তানদের কোরআন শিক্ষা হয় না, কারণ বাড়িতে অন্যান্য পড়ার চাপ থাকে, একা পড়তে ভালো লাগে না, কোরআন শিক্ষক তিনি সময় দিতে পারেন না, আপনার সন্তানও তাকে সময় দিতে চায় না, অবহেলায় চলে যায় সময়, এটা নিয়ম নয়। আপনার সন্তানকে কোরআন শেখানোর জন্য কিছুও যদি না পারেন, পাশে মসজিদে মক্তবে 20-25-30 জন ছাত্রর সাথে পড়তে দেন, প্রত্যেক এলাকায় প্রতিটি গ্রামে মহল্লায় মসজিদে কোরআনের মক্তব হওয়া দরকার, নিজেদের স্বার্থে নিজেদের সন্তানদেরকে কোরআন শেখানোর জন্য। আপনি গৃহশিক্ষক রাখবেন যে টাকায় সবাই মিলে একজন খুব ভালো কোরআন পাঠ করতে পারেন, শিক্ষাদান করতে পারেন, যথাযথ সম্মান সহ মসজিদে রাখুন, 10-15-20 সন্তানকে সে কোরআন শেখাবে, তাহলে কোরআন ভালো করে শিখতে পারবে, আরো ভালো হয়। কোরআন কত সহজ, আপনার 7-8 বছরের সন্তানকে যদি কোরআন শিখতে দেন, ও মাত্র 4-5 বছরে হাফেজ হয়ে যাবে, এটা কোরআনের অলৌকিকত্ব। এরপরে আপনি 1 বছরের ভিতরেই তাকে 5ম-6ম শ্রেণীর পড়াশোনার জন্য তৈরি করে ফেলতে পারবেন, কারণ কোরআন হেফজ করতে যে রাত দিন পরিশ্রম করতে হয়, এই পরিশ্রমে অভ্যস্ত একটা কিশোর 1-2 বছরে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করতে পারে। কাজেই আপনার সন্তানকে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী পড়ার পরে হেফজতে দিলে 3-4 বছরে 5 বছরে সর্বোচ্চ হাফেজ হয়ে যাবে, এরপরে আবার তাকে সাধারণ শিক্ষায় পড়াতে পারবেন, ও কোরআনের হাফেজ হলো, কিছু কোরআন অল্প হলো বুঝতে শিখলো, ওর ভিতরে কোরআন থাকবে, ও কোনোদিনই কোরআন বিরোধী অমানুষ হতে পারবে না। সম্মানিত দর্শক, বর্তমানে আকাশ সংস্কৃতি গণমাধ্যমের মাধ্যমে আমাদের বাড়ির ভিতরে বিভিন্ন ভালো মন্দ প্রবেশ করেছে, অনুপ্রবেশ করেছে, আমরা ঠেকাতে পারবো না। আমরা যদি আমাদের দেশের সমাজের নেতৃবৃন্দকে বলি আমাদের আকাশে বাতাসে কোনো জীবাণু থাকতে পারবে না, রোগ ব্যাধি ঢুকতে পারবে না, এটা তো সম্ভব নয়। আমাদেরকে টিকা দিতে হবে, রোগ প্রতিরোধের ব্যবস্থা রাখতে হবে, আর সেটা হলো আমাদের সন্তানদের জন্য আল কোরআন। যদি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে পারি, অন্তত প্রতিদিন সালাতে যে কোরআন পড়ে এগুলো বুঝতে পারে, আরো ভালো হয় যদি তাকে কোরআনের আলেম করতে পারি, তাহলে অনেক কিছুই তাদের মনোজগতে প্রবেশ করবে, কিন্তু তাদেরকে আক্রান্ত করতে পারবে না, তাদেরকে ইমানের উপরে রেখে দেবে। কাজেই আমরা সবাই চেষ্টা করব সন্তানদেরকে জাগতিক শিক্ষা দিলেও পাশাপাশি কোরআন শিক্ষা দেব, সম্ভব হলে কোরআনের হাফেজ করে এরপরে তাদেরকে অন্যান্য জাগতিক শিক্ষা দেব, কোরআনের হেফজ তাদের মেধা বাড়িয়ে দেবে, তাদের স্মৃতি বাড়িয়ে দেবে, তাদের পড়াশোনার শক্তি বাড়িয়ে দেবে, তাদের এই যোগ্যতা দুনিয়াবি শিক্ষায় জাগতিক শিক্ষায়ও কাজে লাগবে। যে ব্যক্তির সন্তান, যে পিতামাতার সন্তান কোরআন গ্রহণ করবে,
কোরআন পাঠ করবে, এলেম শিখবে, কোরআন অনুযায়ী জীবন চালানোর চেষ্টা করবে, তাদের মর্যাদা তো আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য থেকে, যে তার পিতামাতাকে আল্লাহ তাআলা নূরের মুকুট পরিয়ে দিবেন যার উজ্জ্বলতা সূর্যের আলোর চেয়েও ছড়িয়ে যাবে, আর তাদেরকে সুন্দরতম পোশাক পরানো হবে। এ সব কিছু তাদের কর্মের জন্য নয়, তাদের সন্তানের কোরআন পাঠ কোরআন গ্রহণের বিনিময়ে, আর তাদের আমলের সওয়াব তো রয়েছে দর্শক। কাজেই আমরা সবাই কোরআন কেন্দ্রিক হই, কোরআনের অবহেলা না করি, কোরআন তেলাওয়াত শিখি, বিশুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তেলাওয়াতের চেষ্টা করি, কোরআন অনুধাবনের চেষ্টা করি, কোরআন আমাদের সন্তানদেরকে শেখায়, কোরআন হোক আমাদের আলোচনার বিষয়বস্তু, আমরা কোরআনের মজলিস করি, এর পাশাপাশি দুনিয়া চলতে থাকবে, আমরা কোরআনের মানুষ হব, কোরআন আমাদের দুনিয়াতে আমাদের আত্মাগুলোকে পরিশুদ্ধ করবে, আল্লাহর বেলায়েত নৈকট্য প্রেম মহব্বত বরকত আমাদেরকে দেবে, কারণ কোরআনই তো মোবারক, বরকতের উৎস তো কোরআন। দর্শক আমরা অনেক সময় কোরআনের আয়াত টানিয়ে রেখে, কোরআনের আয়াতুল কুরসি ঘরে টানিয়ে রেখে আমরা বরকতের আশা করি, কি পাগলামি। চিকিৎসক আপনাকে ব্যবস্থাপত্র দিয়েছেন, আপনি ব্যবস্থাপত্র বাড়িতে টাঙিয়ে রাখলে রোগ ব্যাধি যাবে না, আপনাকে ব্যবস্থাপত্র অনুযায়ী কর্ম করতে হবে। কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআনের বরকত তিলাওয়াত করলে হবে, আপনি পড়বেন, এটা ইবাদত, এই ইবাদতের বরকত আপনি পাবেন, ঘরে টানিয়ে রাখলে আপনি বরকত পাবেন, এটা ভুল চিন্তা। সৌন্দর্যের জন্য কোরআনের আয়াত টাঙিয়ে রাখা এটা মুসলিমদের ঐতিহ্য, সেটা ভিন্ন কথা, কিন্তু বরকত হয় তেলাওয়াতে, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় শয়তান চলে যায়, কোরআনের আয়াত টাঙিয়ে রাখলে শয়তান চলে যায় না। কাজেই আমরা কোরআন তেলাওয়াতের বরকত অর্জন করব। আমাদের বাড়িতে অনেক পরিবারে এখন অশান্তি হয়, কোরআন অশান্তি দূর করতে পারে, কোরআনের বরকত অশান্তি দূর করবে। আপনি প্রতিদিন সন্তানদের নিয়ে, শিশু কিশোর পিতা মাতা ছেলে মেয়ে সবাই একসাথে 10 থেকে 20-25 মিনিট কোরআন নিয়ে বসুন, কয়েকটা আয়াত তেলাওয়াত করুন, আয়াতের অর্থ পর্যালোচনা করুন। এই কোরআন তেলাওয়াত একসাথে বসে আপনাদের ভিতরে শান্তি বরকতের সম্পর্ক তৈরি করবে, কোরআনের বরকত আমাদের উপরে নাজিল হবে। এভাবে কোরআন কেন্দ্রিক পরিবার করে তুলুন, দেখবেন পরিবারে অশান্তি চলে গিয়েছে, পরিবারের সম্প্রীতি বৃদ্ধি পেয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পরিবারগুলোকে কোরআনের পরিবার বানিয়ে দিন, আমিন। দর্শক আমরা আগেই বলেছিলাম আত্মশুদ্ধির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, আর কোরআন এবং সুন্নাহ এটা আত্মশুদ্ধির পথ। আত্মশুদ্ধি হয় ফরজ এবং নফলের মাধ্যমে, ফরজগুলোকে আল্লাহ দিয়েছেন কারণ আত্মশুদ্ধির জন্য ওগুলো ফরজ, ওগুলো বাদ দিয়ে আত্মশুদ্ধি চেষ্টা করা আত্মপ্রবঞ্চনা, দাবি করা প্রতারণা। ফরজের পাশাপাশি নফলের মাধ্যমে আমাদের আত্মশুদ্ধিটা পূর্ণতা লাভ করে, আর এজন্য সহজ কিছু মৌখিক আমলের কথা আমরা বললাম, আল্লাহর জিকির, দরুদ সালাম, নফল জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তওবা ইস্তেগফার আমরা আলোচনা করেছি। এবার আমরা সহজ পালনীয় কিছু অন্তরের এবাদতের আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শক অন্তরের তো কিছু আমল রয়েছে, আত্মারও তো কিছু কর্ম রয়েছে, আপনার মুখ নড়ুক অথবা না নড়ুক, আপনার অঙ্গ পতঙ্গ সঞ্চালিত হোক অথবা না হোক, আপনার আত্মার দ্বারা অনেক কর্ম করতে পারেন, যেগুলোতে পাপও আসতে পারে পুণ্যও আসতে পারে, আত্মা ময়লা হতে পারে পরিশুদ্ধও হতে পারে। আর আত্মাকে ময়লা থেকে পরিশুদ্ধতা অর্জন করতে সহজ কিছু কর্ম রয়েছে, তার অন্যতম হলো মুহাসাবাতুন নাফস, নিজে নিজের হিসাব নেওয়া, নিজেকে একটু পর্যবেক্ষণে রাখা, নিজেকে ছেড়ে না দেওয়া। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। দর্শক আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ওই সকল মানুষ যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর শাস্তি থেকে আত্মরক্ষা করো, আল্লাহর শাস্তি অসন্তুষ্টিকে ভয় করো, ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রতিটি মানুষ যেন দেখে আগামী কালের জন্য কি পাঠাচ্ছে, অর্থাৎ আমরা কি কর্ম করছি আগামী কালের জন্য। এই সূর্য উদয়াস্তের আগামী কাল নয়, জীবনের আগামী কাল, কেয়ামতের জন্য, পরবর্তী জীবনের জন্য কি প্রেরণ করছি এটা দেখতে হবে, প্রত্যেককে প্রতিদিন চিন্তা করতে হবে।
আবারও আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো, কারণ তোমরা কি করছো আল্লাহ সব জানেন। আর আত্মপর্যালোচনা আত্মপর্যবেক্ষণ না করলে কি হয়, আল্লাহ পরের আয়াতে জানিয়ে দিলেন ওলা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, আর ওদের মতো হয় না যারা আল্লাহর কথা ভুলে গেল, কাজেই আল্লাহ তাদেরকে তাদের কথা ভুল করিয়ে দিলেন। সমাজে দর্শক এটা কেমন হলো, আল্লাহকে ভুলে গেলে আমরা কিভাবে নিজের কথা ভুলে যাই? খুবই সহজ ভাইরা, আমরা যখন আল্লাহর কথা ভুলে যাই, আখেরাতের কথা ভুলে যাই, আমরা তখন আমাদের মূল অস্তিত্বের কথাই ভুলে যাই। কিভাবে? বিরতির পরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়াত সহ আরও অনেক বই। কোরআন সুন্না সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক ফিরে এলাম বিরতির পর, আমরা আলোচনা করছিলাম কিভাবে আল্লাহকে ভুলে গেলে আল্লাহ আমাদেরকে আমাদের কথাই ভুলিয়ে দেন। আমরা মানুষ প্রাণী জগৎ থেকে একটা ভিন্ন বৈশিষ্ট্য থাকে, সেটা হলো প্রাণী জগৎ ভবিষ্যৎ চিন্তা করতে পারে না, আর আমরা মানুষেরা ভবিষ্যৎ চিন্তা করি। আমরা যদি দেখি আমাদের যে কোনো বাজারে, ঈদের বাজারে বা অন্য কোনো বাজারে, কসাই তার খোয়াড়ের ভিতরে 10টা ছাগল রেখেছেন, একটা ছাগলকে নিয়ে পাশে জবাই করেন, বাকিদেরকে ঘাস দিয়ে যান খাওয়ার জন্য। ওই ছাগলগুলো যতক্ষণ একটা ছাগল জবাই হয় তাকিয়ে দেখে, কখনো কখনো ছাগলগুলোর চোখে পানি চলে আসে, ছাগলের চিৎকার শেষ হয়ে গেছে, গোশত কাটা শুরু হয়ে গেছে, এই ছাগলগুলো ওই ঘাস নিয়ে মারামারি শুরু করে দেয়। ঘাসগুলো খাওয়া নিয়ে ওরা নিজেরা নিজেরা প্রতিযোগিতা করতে থাকে। কিন্তু কোনো মানুষ যদি এরকম হতো, কল্পনা করুন, 10 জন মানুষকে একটা খোয়াড়ে রাখা হয়েছে, একজন মানুষকে নিয়ে যেয়ে জবাই করা হচ্ছে, বাকিদেরকে খুব দামি প্রিয় খাদ্য দেওয়া হয়েছে, ওই মানুষগুলো কি খাবার খেতে পারবে? যদি তাদেরকে নিশ্চয়তা দেওয়া হয় না আজকে আর তোমাদের জবাই করা হবে না, অথবা 2-4 দিন 1 মাসের ভিতরেও তোমাদেরকে বের করা হবে না, তবুও তারা খেতে পারবে না। কারণ মানুষ ভবিষ্যৎ চিন্তা করে, আমি খাবো, আমাকে তো 2-4 দিন পরে হয়তো মৃত্যুবরণ করতে হবে, ইত্যাদি চিন্তাগুলো মানুষের থাকে। আর এর জন্যই প্রাণী জগৎ বর্তমান বুঝে, তারা ভবিষ্যৎ অনুধাবন করে না। কাজেই কোনো মানুষ যখন আল্লাহ তাআলার কথা ভুলে যায়, সে তার ভবিষ্যৎ ভুলে যায়, সে বর্তমানকে নিয়ে মেতে ওঠে, সে পশুর মতো হয়ে যায়, পশুর চেয়েও খারাপ হয়ে যায়। কিভাবে? পশু ভবিষ্যৎ বোঝে না, আর এজন্যই পশুর ভিতরে আল্লাহর বিধান লঙ্ঘনের কোনো ক্ষমতা দেননি। প্রতিটি প্রাণী তার শরীয়ত মেনে চলে, আল্লাহর বিধান মেনে চলে, প্রতিটি প্রাণী, প্রতিটি সৃষ্টি মুসলমান আল্লাহ তাআলার কাছে অনুগত হয়েছে, আত্মসমর্পণ করেছে। আর এজন্যই তো প্রাণী জগতে কোনো পুলিশ লাগে না, দারোগা লাগে না, আইন লাগে না, জেল লাগে না, প্রতিটি প্রাণী তার নিজের নিয়মে চলে। কোনো প্রাণী প্রাণ ধারণ আত্মরক্ষার প্রয়োজন ছাড়া কাউকে হত্যা করে না, খাদ্য নষ্ট করে না, কোনো প্রাণী প্রজননের প্রয়োজন ছাড়া অশালীনতায় লিপ্ত হয় না। প্রাণী জগৎকে আল্লাহ যে নিয়ম দিয়েছেন, তাদের ভিতরে যে শরিয়া দিয়েছেন, এটা তারা মেনে চলে, এর বাইরে তারা যেতে পারে না। আর এজন্যই তো কোনো প্রাণী বিশ্বাসঘাতকতা করে না, কোনো প্রাণী তার নিয়ম লঙ্ঘন করে না। কিন্তু মানুষকে আল্লাহ ভবিষ্যতের চেতনা দিয়েছেন, আর তাই তার ভিতরে আরেকটা ক্ষমতা দিয়েছেন, আল্লাহর বিধান পালন বা লঙ্ঘন তোমার বিবেক অনুসারে করতে পারো। তাই কোনো মানুষ যখন ভবিষ্যৎ ভুলে যায়, ভবিষ্যতের চিন্তা করে না, বর্তমান নিয়ে মেতে ওঠে, বর্তমানে খুশি হলে ফুর্তি অহংকারে লিপ্ত হয়, বর্তমানে কষ্ট হলে হাউতাশ করে, এই বর্তমান কেন্দ্রিক মানুষটা আরেকটা মহা অন্যায় করে, আল্লাহর বিধান লঙ্ঘন করে, সে পশু নয়, পশুর চেয়েও খারাপ হয়ে যায়, নিজেকে ভুলে যায়, নিজের ভবিষ্যৎ ভুলে যায়, বর্তমান নিয়ে মেতে ওঠে, নিজের দুনিয়ার ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে, নিজের আখেরাতের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। কিভাবে? যুবক যখন যৌবনকে নিয়ে ভাবে, জীবনকে নিয়ে ভাবে না, যৌবনের উচ্ছলতায় জীবনকে ক্ষতিগ্রস্ত করে,
মানুষ যখন নগদ সম্পদের লোভে ভবিষ্যতের বিচার, ভবিষ্যতের বিবেক, ভবিষ্যতের আইন, ভবিষ্যতে আল্লাহর শাস্তির কথা ভুলে যায়, তখন দুর্নীতিতে লিপ্ত হয়, সে নিজেকে ক্ষতিগ্রস্ত করে। আর এভাবেই মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তার ভিতরে তার নিজের চেতনা লুপ্ত করে দেন, সে পশুর চেয়েও খারাপ হয়ে যায়। আর এদের ব্যাপারেই আল্লাহ তাআলা কোরআন করিমে অন্যত্র বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অনেক মানুষ, অনেক জিন আছে যাদের পরিণতি জাহান্নাম, কারণ তাদের হৃদয় আছে কিন্তু তারা অনুভব করে না, অর্থাৎ বর্তমান কে নিয়ে মেতে থাকে, ভবিষ্যৎ আমি এটা করছি এর পরিণতি কি হবে, এর পরে কি হবে, আমার শেষ জীবন কি হবে, আমার আখিরাত কি হবে, এটা নিয়ে চিন্তা করে না। ওয়ালহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু দেখে না, দেখে পশুর মতো বর্তমান দেখে, ভবিষ্যৎ দেখে না। বর্তমানে কেউ মারা যায় মনে কষ্ট পায়, কিন্তু আমাকেও একদিন এই পরিণতি দিতে হবে এটা চিন্তা করে না, সে শুধু পশুর মতো বর্তমান দেখে, ভবিষ্যৎ দেখে না। ওয়ালহুম আযানুল্লা ইসমাউনা বিহা, তাদের রয়েছে কান কিন্তু শোনে না, শুনে পশুর মতো শোনে, পশুকে ডাকলে যেমন শুনে বোঝে অনুধাবন করে, কিন্তু এটাকে নিয়ে সে চিন্তা করে না, হৃদয় নাড়ায় না, অতীত এবং ভবিষ্যৎকে মিলিয়ে দেখে না। আর এই ধরনের মানুষেরাই পশুর মতো, বরং তারা পশুর চেয়েও খারাপ, এরা হলো অসতর্ক। সম্মানিত দর্শক, কাজেই আমরা যখন আল্লাহর কথা ভুলে যাই, ভবিষ্যতের কথা ভুলে যাই, বর্তমানকে নিয়ে মেতে উঠি, তখন আল্লাহ আমাদেরকে আমাদের কথা ভুল করে দেন, আমাদের দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়, আমাদের পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হয়, আমাদের আখিরাত ধ্বংস হয়ে যায়। আর এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন, কালকের জন্য কি করছো ওটা দেখো, তোমার দুনিয়ার কাল আর তোমার অনন্ত আখিরাতের জীবনের জন্য তুমি কি সঞ্চয় করছো প্রতিদিন হিসাব করে দেখো। সম্মানিত দর্শক, আমাদেরকে হিসাব করতে হবে, আমরা কত হিসাব করি টাকা পয়সার, কত পরিকল্পনা গ্রহণ করি দুনিয়ার, কিন্তু আল্লাহর কাছে কি জমা করলাম এই হিসাব আমরা করতে ব্যর্থ হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে আসছে, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কর্ম করতে থাকে। এ ব্যাপারে উস্তাদরে কা হাকিমে একটা সহিহ হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু আশরা আশরাতিন ফি মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদে, মসজিদে নববীতে 10 জনের একজন ছিলাম, আবু বকর, ওমর, উসমান বয়স্ক সাহাবীরা ছিলেন, আমি যুবক, আব্দুল ইবনে ওমর ইবনে খাত্তাব তখন কিশোর, কেবল 12-13-15-16 এই বয়সেই, 16-17 বছরের যুবক ছিলেন, এই বয়সেই তিনি দ্বীনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে বসেছিলেন। সম্ভবত সালাতের সময় নয়, সালাতের সময় হলে তো 10 জন থাকতেন না, সালাত ছাড়া অন্যান্য সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে দ্বীনের আলোচনা করতেন, সে সময় তিনিও ছিলেন। ফাজা শাবুম মিনাল আনসার, আনসার মদিনাবাসী এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। যুবক, যুবকদের ভিতরে জীবনকে পরিবর্তনের আবেগ, ভালো হওয়ার আবেগ, ভালো করার আবেগ, কিভাবে মডেল রাখবে, তারা তো মডেল পেয়ে গিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই যুবক এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আইয়ুল মুমিনিনা আফযাল, মুমিনদের ভিতরে সবচেয়ে ভালো উত্তম মুমিন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আহসানুহুম খুলুকান, যার আচরণ, ব্যবহার, মানুষের সাথে ব্যবহার, আচরণ সবচেয়ে ভালো, মুমিনদের ভিতরে সেই ব্যক্তি শ্রেষ্ঠ। সম্মানিত দর্শক, যুবকের ইচ্ছা কি শ্রেষ্ঠ মুমিন হওয়া? কি গুণ অর্জন করলে শ্রেষ্ঠ মুমিন হয়? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন। এরপরে ওই যুবক আবারও প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুমিনিনা আকিয়াস, মুমিনদের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মৃত্যুর কথা চিন্তা করে, মনে রাখে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি মৃত্যুর কথা বারবার মনে রাখে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কর্ম করে, এই তো বুদ্ধিমান। বুদ্ধিমান কে? যে ব্যক্তি ঘরে বিস্মন ধান উঠেছে সব খেয়ে ফেলে, সে না যে বিস্মনের ভিতরে 10 মন 12 মন খায় আর পরবর্তী বছরে
আবার জমিতে ফসল ফলানোর জন্য কিছু রেখে দেয়, পরের বছরের চিন্তা করে। আমরা অনেক সময় চিন্তা করি নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দর্শক, এটা আসলে কবিরা আমাদেরকে ভুল বোঝাতে চেষ্টা করেছেন। আমরা কেউ নগদ চাই না। কাউকে যদি বলা হয় প্রতিদিন দৈনিক ভিত্তিতে তুমি চাকরি করবে নাকি মাসিক ভিত্তিতে স্থায়ী চাকরি করবে, আমরা দৈনিক বেতন চাবো না মাসিক বেতন চাইব। যদি কাউকে বলা হয় তুমি প্রতি মাসের বোনাস প্রতি মাসে নিয়ে যাবে না চাকরি শেষে একবারে অনেক করে নেবে, আমরা কেউ নগদ চাইবো না বাকি চাইবো। যদি কাউকে বলা হয় প্রচন্ড দুর্ভিক্ষ, অভাব আছে, ঘরে ধান আছে, কয়েক মন ধান ঘরে জমা করা আছে আগামী বছরে জমিনে ছেটানোর জন্য, কেউ যদি বলে আরে নগদ খেয়ে নে পরের বছরের চিন্তা পরের বছর করা যাবে, তিনি কখনোই রাজি হবেন না। আসলে ভাই আমরা জানি নগদ সব নয়, নগদ অনেক সময় বাকির চেয়ে অনেক খারাপ হয়। বাকির জন্য নগদকে বর্জন করতে হয়, নগদ কষ্ট পরবর্তী সুখের জন্য গ্রহণ করতে হয়। তাই তো ছাত্র নগদ কষ্ট বরণ করে নেয় বাকি সুন্দর ফলাফলের জন্য। কাজেই যে ব্যক্তি বাকির চিন্তা না করে শুধু নগদের চিন্তা করে, ও তো ওই পশুদের মতো যে ভবিষ্যৎ চিন্তা করতে পারে না। দর্শক, কাজেই আমাদেরকে মৃত্যুর পরের জন্য চিন্তা করতে হবে, মৃত্যুর পরের দিনের জন্য কর্ম করতে হবে, নিজেদের হিসাব নিতে হবে, প্রতিদিন আমাদের খুঁটিনাটি দেখতে হবে। আর সাহাবে কেরাম এরকম দেখতেন, নিজেরা নিজেদের পর্যালোচনা করতেন। হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি এবং ওহি লেখক ছিলেন। একদিন তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হানজালা কেমন আছেন? হানজালা বললেন, না ফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর অবাক হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা কি করে সম্ভব? তিনি বললেন, আইন্দামা নাকুনু আইন্দা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যিকরুনা বিল নার ওয়াল জান্নাহ ফাকান্না রায়ু আইন ফাইযা খারাজনা মিনহু ওয়া আফাসনা আযওয়াজ ওয়াল আওলাদ ওয়া দিয়্যাত নাসিনা কাসীরান মিন। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে থাকি, উনি আমাদেরকে উপদেশ দেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, তখন মনে হয় যেন আমরা জান্নাত জাহান্নাম দেখছি। কত গভীর ঈমান আমাদের অর্জিত হয়। কিন্তু যখন বেরিয়ে এসে স্ত্রীদের সঙ্গ দিই, সন্তানদের সঙ্গ দিই, ব্যবসা বাণিজ্য দোকানপাট জমাজমি নিয়ে ব্যস্ত হয়ে যায়, অনেক কিছু অন্তর থেকে সরে যায়, আমরা দুনিয়ামুখী হয়ে যায়, আমার তো মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরাও তো একই অবস্থা দেখি। রাসূলুল্লাহ সাল্লামের কাছে থাকলে যে ঈমান থাকে, সরে আসলে সাংসারিক কাজে গেলে তো ওরকম হয় না। তাহলে তো বিষয়টা জানা দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আবু বকর এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে হানজালা বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, না ফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কিভাবে? ওই উত্তরই দিলেন, আমরা যখন আপনার কাছে থাকি, আপনি যখন জান্নাত জাহান্নামের কথা বলেন, মনে হয় আমরা সবকিছু দেখছি, কিন্তু যখন আমরা বাড়িতে যাই তখন অনেক কিছু ভুল হয়ে যায়। দর্শক, হাদিসটায় পর্বে আর শেষ করা হলো না, সময় আমাদের আর হাতে নেই। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা হাদিসটা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের ততদিন ভালো রাখুন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবীর উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।